আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বৈশাখী আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা স্যান্ডউইচের রেসিপি। এটাকে শুধু স্ন্যাক্স বলবো না, এটা চাইলে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, ডিনারে খেতে পারেন, আবার চাইলে লাঞ্চেও এটা নিতে পারেন। কারণ অনেকেই ভাত অ্যাভয়েড করতে চান, তো তারা ভাতের বদলে ব্রাউন ব্রেডটা নিতে পারেন। এটা অনেক বেশি হেলদি আর খেতেও অনেক মজা। তো আমি এই স্যান্ডউইচটার জন্য এখানে প্রথমে বাটার মেল্ট করে নিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছু বিফ বেকন, আর সাথে দিয়েছি কুচি করে কেটে রাখা গাজর। গাজরটা আমি আলাদা করে সিদ্ধ করে নিইনি, এই জন্য সরাসরি এখানে দিয়ে ভেজে নিচ্ছি একটু। যেহেতু এই দুইটাই একটু কুকড হতে সময় নেবে, এই জন্য এই দুইটা আগে ভেজে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজটা এখানে লাল লাল বা মচমচে হলে খেতে ভালো লাগবে না, একটু হালকা নরম এবং কাঁচা ভাবটা দূর হয়ে গেলেই যে একটু হালকা সোনালি একটা আভা আসবে এবং খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা একটা মিষ্টি মিষ্টি স্বাদ দিবে। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি সুইট কর্ন। আমি যেহেতু ক্যান্ড সুইট কর্ন ইউজ করছি, এই জন্য এখানে বয়েল করে দেইনি। তারপর আমি এতে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এখন মোটামুটি এগুলো সবই হয়ে গিয়েছে। এখানে কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করিনি, এখানে শুধু লবণ আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, এটাই এনাফ, আর কিচ্ছু লাগে না এতে। তারপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আসলে ডিমটা না দিলেও চলে, কিন্তু ডিমটা দিচ্ছি একটু বেশি টেস্ট বাড়ানোর জন্য, আর কিছুই না। তো এরপর আমি ব্রেডে সস লাগিয়ে নিয়েছি, তারপর আমি সম্পূর্ণ যে মিক্সটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখন মজরেলা চিজ। আপনারা চাইলে এখানে সসটা অ্যাভয়েড করতে পারেন এবং যেই ব্রেডটা আছে তা একটু টোস্ট করে নিতে পারেন। আমি এখানে ব্রেডটা টোস্ট করিনি, আমার কাছে মনে হচ্ছিলো টোস্ট না করে খেতে বেশি ভালো লাগবে। তো সব কিছু হওয়ার পর আমি আর একটা ব্রেড দিয়ে চেপে বসিয়ে দিলাম। এরপর এটা আমি ওভেনে বেক করে নিব। ওভেন ছাড়া আপনারা চুলাতেও এটা বানাতে পারেন। চুলাতে একটা ফ্রাই প্যানে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে 1 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে, জাস্ট চিজটা মেল্ট হলেই হয়ে যাবে, যেহেতু বাকি সব ভেতরে রান্না করাই আছে। আর এটা খেতে ভীষণ টেস্টি। আমি যখন ইউনাইটেডে যেতাম চেক আপ করাতে, তখন এই স্যান্ডউইচটা প্রায় আমি আর শুভ খেতাম, খুবই মজা লাগতো, আমাদের অনেক পছন্দের ছিল। আর এটা আমি প্রথমবার বাসায় বানানোর ট্রাই করলাম, তো বানিয়ে দেখলাম বানানোটাও খুব ইজি আর খেতেও খুবই মজা হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো যারা একটু হেলদি খাবার খেতে চাচ্ছেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আবারও কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।